দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে ইলহা দা ওয়ে মাডা গ্রান্ডে নামের একটি দ্বীপ আছে। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় 150 কিলোমিটার দূরে এই দ্বীপে কেউ পা রাখার সাহস দেখান না। সরকারও ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। দ্বীপটি নিয়ে প্রচলিত আছে অদ্ভুত সব কাহিনী। সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী, খিদে পাওয়ায় খাবারের খোঁজে এই দ্বীপে প্রবেশ করেছিলেন। পরদিন নাকি তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। এমনই সব গল্প দ্বীপটি ঘিরে। ব্রাজিলের মানুষের মধ্যে এই ধারণা প্রচলিত যে ওই দ্বীপে গেলে জীবিত কেউ ফিরে আসে না। লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার ওই দ্বীপে বেশ কয়েক বছর বসবাস করেছে। 1909 থেকে 20 সাল পর্যন্ত ছিলেন তারা। শোনা যায় ঘরে ঢুকে পুরো পরিবারকে মেরে ফেলে সাপের দল, এই নিয়েও কাহিনী আছে। শোনা যায় জলদস্যুরা লুট করা সোনা এই দ্বীপে লুকিয়ে রাখতেন, কেউ যাতে সেগুলো হাত দিতে না পারে সেই জন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই। সেই সোনার লোভে বারবারই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি। তারপর সেই সাপের বংশবৃদ্ধি হতে থাকে, কয়েকটি সাপ থেকে কয়েক হাজার সাপে ভরে যায় গোটা দ্বীপ। বিজ্ঞানীরা জানিয়েছেন খোঁজ নিয়ে দেখা গেছে ওই সাপ গোল্ডেন ল্যান্সহেড, বিশ্বের অন্যতম বিষধর সাপ এটি। এক সমীক্ষায় দেখা গেছে সাপের সংখ্যা এত বেড়েছে যে প্রতি 1 বর্গ মিটারে একটা করে সাপ পাওয়া যায়। সাপেদের স্বর্গরাজ্য এই দ্বীপটিকে তাই স্নেক আইল্যান্ড বলা হয়।